এমন এক অনুভূতিশীল বান্ধা আপনাদের হওয়া দরকার যাদের কথা মো কোরআনে অল্লস ভাওনদা বলেছেন মৃণাল মুখমিনী না রিজা আনুন সোদাপু মা আ হাতুন লহা আলাই ফ্যামিন হুম মাং কদ আ না হাবা ওয়ামিন হুম মাইয়াং থজের ওয়ামা বেদ ডালু থাবে ইলা অল্লসো বললেন মিনাল মুকমিনি না মানুষের মধ্যে একদল রিজাল আছে ম্যান অ্যান্ড উইমেন একদল পুরুষ আছে একদল নারী আছে একদল মানুষ আছে মানুষ হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ম্যান মানুষের সংজ্ঞা আপনার কাছে কি আপনি মানুষ বলতে কাকে বোঝান যার দুটো চোখ আছে মুখ আছে কান আছে নাক আছে মাথা আছে পা আছে পেট আছে পিঠ আছে দুটো হাত আছে তাকেই আপনি মানুষ মনে করেন যদি আপনি তাকে মানুষ মনে করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন ওয়ালাকাদ জারা আনা লিজাহান্নামে কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবাল লা ইফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইয়াবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউন বিহা উলাইকা কাল আনামি বালহুম আদাল একটা লোক আছে তাদের কান আছে তাদের চোখ আছে তাদের অন্তর আছে কিন্তু এগুলো কোনটাই তার কাজে লাগে না উলাইকা কাল আনাম এই লোকেরা হচ্ছে চতুষ্পদ জন্তু জানোয়ার গরু ছাগলের মতো বালহুম আদল অথবা দে আর ওয়র্স দ্যান দা एनिमल्स তারা এই গরু ছাগলের চেয়েও তারা নিকৃষ্ট আল্লাহ তাআলা বলছেন অতএব কান চোখ মুখ নাক থাকলে কেবল মাত্র মানুষ হওয়া যায় না আল্লাহ তালা বলেন মানুষ কারা রিজাল্লা তুলি তিজা ওয়ালা বাই হন আনধিকরিল্লাহ একদম লোক রিজাল লা তুলিহি হিম তিজা ওয়ালা বাই হন আনধিকরিল্লাহ ওয়াই কমলা ওয়াই হ ফোন আই অমান তা কল্লাবু ফিল করু বল আব আল্লাহ তা আলাহ বলেন একদম লোক মেন আল্লাহ দৃষ্টিতে মানুষ হলো তারাই কোনো ব্যস্ততাই তাদেরকে আল্লাহ সুবাহানুয়া তালা স্মরণ আল্লাহর জিকির আল্লাহর শরিয়ার বাস্তবায়ন থেকে এক ফটো দূরে রাখতে পারে না এক ইঞ্চিও দূরে রাখতে পারে না আপনি কি ওই ডেফিনেশনে ওই সংজ্ঞা অনুসারে আপনি কি পুরুষ অথবা নারী ম্যান অথবা ওম্যান এর ডেফিনেশন আপনি পড়েন কিনা এটা একটু দেখে তারপর এখান থেকে যাবেন ক্যালকুলেশন করুন পয়েন্টগুলো লেখুন দেখুন যে এই ডেফিনেশন আপনি মানুষ কিনা নাকি অন্য কিছু আল্লাহ সব হানুয়া তালাই বলেছেন আসাম আইয়ামসি মুকিব বানায়ালা ওয়াজি আহাদা আইম আম্মাইয়ামশি সউইলা সেরত একদল লোক আছে যাদের মাথা উঁচু এরা মানুষ আরেকদল আছে এগুলো গরু ছাগলের মতো চলে যেমন গরু ছাগল নিচের দিকে অথবা এই প্রাণীগুলো তাদের মাথা নিচে থাকে এবং তারা ঘাস বাপত্র পণ্য খেয়ে তারা বেঁচে থাকে একদল লোকের অবস্থা হচ্ছে এরকম এদের মাথা উঁচু নয় এদেরকে আমি মানুষ হিসাবে সৃষ্টি করেছি কিন্তু এদের জীবনটা কেবলই এগুলো পশু পাখির মতো তাদের জীবন আল্লাহ বললেন মিনাল মিনিনা রিজারুন মোমেনদের মধ্যে একদল পুরুষ আছে মানুষ আছে পুরুষ কেবলমাত্র এটা জেন্ডার ইস্যু নয় পুরুষ মানে কেবলমাত্র আপনারা যারা ম্যান মেইল তাদেরকে পুরুষ বলে না মানুষ মানে হলো আর রুজুলা যার মধ্যে রয়েছে ব্যক্তিত্ব পার্সোনালিটি যাদের মধ্যে রয়েছে মনুষ্যত্ব যাদের মধ্যে রয়েছে এই মনুষ্যত্ব কারা আল্লাহ সুবহানাহু দৃষ্টিতে সাদাকু মাআহাদুল্লাহ আলাই আল্লাহর সাথে তাদের যে প্রতিজ্ঞা ওই প্রতিজ্ঞা তাদের জীবন দিয়ে হলো তার পূর্ণ করে নজর ইবনে হারেস যুদ্ধে গেলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওসাল্লাম ডাক দিলেন মধ্যে ওদের যুদ্ধে মানুষকে যেতে হবে ভালো করে শুনবেন আল্লাহ রাসূলের কথা আমি বলছি আপনাদেরকে সাহাবাই কেরামদের কথা বলছি আল্লাহ সুবহানাহু তাআলার কথা কোরআন এবং কুরআন থেকে উদ্ধৃতি রাসূলের কথা সুন্নাহ থেকে সাহাবায়ে کرامদের জীবনী আমি ইতিহাস থেকে বলার চেষ্টা করবো আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া বললেন এক লোকের কথা এর মধ্যে নাজার ইবনে হারেস যাদের প্রেক্ষাপটে আয়াতটি নাজিল হয় কেমন জেনারেশন চিন্তা করে দেখুন তাদের ঘটনাগুলোকে কেন্দ্র করে কোরআনে আয়াত নাজিল হয় কেমন জেনারেশন তারা তিনি গেলেন যুদ্ধের ময়দানে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী লাআজ্দুল রীহাল মিন লো ওহুদ আমি ওহুদের দিক থেকে জান্নাতের গ্রান পাচ্ছি ওহুদের ওই দিক থেকে জান্নাতের গ্রান আসতেছে আপনার কানে আপনার নাকে কিসের গ্রান আসে একবার একটু শুকে দেখুন তো কিসের গ্রান আসে তিনি গ্রান পাচ্ছেন হচ্ছে উহুদের ওই প্রান্ত থেকে জান্নাতের গ্রান তাদের চোখে আসে ইয়া আর আল্লাহ আমি যদি এই যুদ্ধে যদি আমি মারা যাই তাহলে হোয়াট উইল হ্যাপেন টু ইউ হোয়াট উইল হ্যাভেন টু মি আমার কি হবে ইয়া আমি যদি যুদ্ধের ময়দানে মারা যাই তিনি বললেন যুদ্ধের ময়দানে মারা গেলে তুমি তো শহীদ হবে এবং তুমি জান্নাতে যাবে তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে এত দেরি কেন আমি করব আমি কেন এত দেরি করব তিনি যুদ্ধের ময়দানে গেলেন তিনি যুদ্ধ যেই গিয়েছেন শত্রুদের বিরুদ্ধে ওই দিকে শত্রুদের বহুকে নাস্তা আবুদ করে দিয়েছেন দুর্গকে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে ওইখান থেকে ওদেরকে পলায়ন করতে বাধ্য করেছেন কোন এক সময় তিনি শাহাদাত বরণ করলেন এবং তাকে খুঁজে পাওয়া গেল না দীর্ঘক্ষণ পরে তাকে খুঁজে পাওয়া গেল দেখা গেল তার শরীরে একটা চিহ্ন নাই যেই জায়গাটাতে শত্রুদের তীর বর্ষা অথবা তলোয়ারের আঘাত নাই তিনি শাহাদত বরণ করেছেন যুদ্ধের ময়দানে তার ব্যাপারে নাজির হলো একদল লোক আছে তারা বলেছে এরকম এরকম কারণ তিনি অভুত বদরের যুদ্ধে তিনি অংশগ্রহণ করতে পারেন নাই তিনি রাসুল্লা সাল্লামকে লক্ষ্য করে বলেন ইয়া রাসুল আল্লাহ যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন তাহলে আমি আল্লাহকে দেখিয়ে ছাড়বো ওহু আরেকটা যুদ্ধ পর্যন্ত যদি আমি বেঁচে থাকি তাহলে আমি আল্লাহ সুকে দেখিয়ে ছাড়বো যে যুদ্ধ কাকে বলে তিনি আল্লাহকে দেখাতে চেয়েছেন এবং আল্লাহ সুহায়ন আলাও তার অন্তরের এই নিয়তটাকে দিনের প্রতি তার এই ভালোবাসা এই ভালোবাসাটাকে আল্লাহ সুহায়নুমাতা কবুল করে নিলেন আপনারা কি দেখাতে চান বাইসা থাকলে দেখাইয়া ছাড়বনি কি দেখাতে চান আপনারা আপনার কেবলমাত্র দেখাতে চান অমককে তমককে এই করেছেন সেই করেছেন কিন্তু তাদের অবস্থাটা দেখুন তারা কি করেছে তারা কি করেছে আবু বায়দা রি আল্লাহ যুদ্ধের ময়দানে এক যুবক গিয়ে তাকে বললেন আমি যুদ্ধের ময়দানে যেতে চাই ভালো যাও তুমি যুদ্ধের ময়দানে আমি আপনাকে একটু বলি আমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হই তাহলে তো নিশ্চয়ই আমি জানাতে যাবো হ্যাঁ তুমি যাবে গেলে কি আমি সেখানে রাসুলকে দেখব না হ্যাঁ দেখতে পাবে আচ্ছা রাসুলের সাথে যদি সাক্ষাৎ হয় তাহলে আপনার পক্ষ থেকে কোনো মেসেজ আছে কিনা যে মেসেজটা আমি রাসুলকে বলে দিতে পারি যুদ্ধের ময়দানে একজন যুবক যুবকরা এখানে বসে আসো চিন্তা করে দেখো এ ইয়াং ম্যান তোমার চোখে আপনার চোখে যে স্বপ্ন এই যুবকের চোখে স্বপ্ন কি সে বলছে আবু বাই দেখে যে আমি আই গেট কিল্ড ইন দ্য ব্যাটল ফিল্ড

যদি রাসুলের সাথে সাক্ষাৎ হয় তাহলে আমার পক্ষ থেকে সালামটা থেকে পৌঁছে দিও তাদের অবস্থা কি ছিল তারা দিনের জন্য দিনটাকে তারা কিভাবে ফিল করেছেন দিনটাকে তারা কিভাবে অনুভব করেছেন এই অনুভব এই অনুভূতিটি আপনারা একটু খেয়াল করুন প্রিয় ভাইয়েরা বোনেরা আমাদের কাছে তো এখন ভিন্ন একটা সংজ্ঞা ডেফিনেশন মনুষ্যত্বের মানুষের যৌবনের ভিন্ন সংজ্ঞা আমাদের কাছে এদের কাছে যৌবনের সংজ্ঞা একটু ভিন্ন ছিল এরা এটাকে ভিন্নভাবে দেখেছে এরা যখন কোনো কথা শুনেছে সেটাকে বাস্তবায়নের জন্য তারা ভিন্ন একটা পথ এবং পদ্ধতি তারা ভেবেছে আপনার কাছে যোগ্যতার মাপ কি সবচেয়ে যোগ্য মানুষ আপনি কাকে মনে করছেন সবচেয়ে সফল মানুষ আপনি কাকে মনে করেন নিশ্চয় সেই ব্যক্তিকে যার চেহারা প্রচন্ড সুন্দর এবং খুবই সুঠাম দেহের অধিকারী এরকম কোন একজন ব্যক্তিকে নিশ্চয়ই আপনি মনে করবেন সবচেয়ে সফল অথবা সবচেয়ে সুখী মিজান রুজুলা দ্য স্ট্যান্ডার্ড অফ ম্যানহুড অ্যান্ড ওম্যানহুড এই ব্যক্তি প্রকৃত অর্থে পুরুষ অথবা নারী এই অর্থ ব্যক্তি প্রকৃত অর্থে সম্ভ্রান্ত অথবা সফল তাকেই দেখে আপনার ঈর্ষা হয় হিংসা হয় মনে হয় যে আহাই আহা আমি যদি তার মতো হতে পারতাম এটা আপনার মনে হয় আমি আপনাদেরকে বলছি জাহের রাদি আল্লাহ তালাহ কথা আপনার আপনি ইতিহাস হাদিসের গ্রন্থগুলো খুলে দেখেন রাসূলুল্লাহ আদি বলেছেন জাহের উবাদুনা ওদের জাহের সে হচ্ছে আমাদের গ্রামের রিপ্রেজেন্টেটিভ আমরা হচ্ছে তার শহরের রিপ্রেজেন্টেটিভ আমরা হচ্ছি তার শহরের বাসিন্দা আর সে হচ্ছে আমাদের গ্রামের অনুসারী আমাদের গ্রামের সাহায্যকারী জাহেরাদি আল্লাহু আলাম একজন সাহাবী তিনি গ্রামে থাকতেন গ্রামে তার যা কিছু উৎপাদন হতো সেখানে ফসল টসল ইত্যাদি যা উৎপাদন হতো ফল যা উৎপাদন হতো এগুলোর কিছু অংশে তিনি রাসুলের জন্যে নিয়ে আসতেন